দেখছো নি মা কেমন হয়? এবার মা মাদ্রাসায় দিয়ে আসছে, মক্তবের ছুটি হয় বেলা 10টা 11টায়, লক্ষ্য করে 10টা 11টায় ছুটি হয়। তো ছুটির পরে বাড়ি গেছে, বাড়ি গিয়ে মারে বলতেছে, আম্মি জি বাবা ভোক লাগি হয়, রুটি তো খিদা লাগছে, রুটি দাও। এখনো কিন্তু হিন্দুস্তানে রুটি খাওয়ায়, আমরা যখন দেওবন্দে পড়ছি দুই বেলায় রুটি খাইতাম, 14 দিন পরে একবার কি পাইতাম, 1 কিলো বিরিয়ানি পাইতাম 14 দিন পরে, মাসে 2 বার বিরিয়ানি দিত দেওবন্দ মাদ্রাসা। এখনো ওই সিস্টেম, দুই বেলায় রুটি, কামি রুটি দো। মা বলতেছে, তোরে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, একদিন আমি খাওয়াইতাম, এখন যা যে মাদ্রাসায় ভর্তি করছি যার কালাম পড়িস তার কাছে চা আমি দিব না, খাবার তার কাছে চা। হায় রে মা, খাবার তার কাছে চা। মা কেমনে? আমি তরিকে শিখিয়ে দিই, জায়নামাজ বিছিয়ে দিছি, জায়নামাজ বিছিয়ে দিয়ে বলে চোখ বন্ধ করে আল্লাহর কাছে বল, আল্লাহ মুঝে ভোক লাগি হ্যায় মুঝে রুটি দে দো। মা সন্তান কেমনে বানায়, আল্লাহ ভোক লাগি হ্যায় রুটি দে। এবার জায়নামাজে বসে বসে ওই 6 বছরের ছোট্ট খোকা যখন বলতেছিল ভোক লাগি হ্যায় রুটি দে দো, ফেরেশতারা কেমনে তাকাইছিল তার দিকে, আল্লাহ কেমনে তাকাইছিল তার দিকে, আল্লাহ মুঝে ভোক লাগি হ্যায় রুটি দে দো। মা তাড়াতাড়ি করে দৌড়িয়া রুটি বানাইয়া জায়নামাজের নিচে রেখে দিছে, অত চোখ বন্ধ করে চাইতেছে আল্লাহ রুটি দে দো রুটি দে দো। এক পর্যায়ে মা বলতেছে, তোর নাকে রুটির ঘ্রাণ আসতেছে না, উর্দুতে বলতেছে, তো নিচের দিকে নাক দিয়ে টান মারছে, হ্যাঁ আমি রুটি কি ভুয়া রেহি হ্যাঁ, আর রুটির ঘ্রাণ পাইতেছে, কথা হাত দে দেখ, জানে আমাদের নিচে হাত দিয়ে দেখে রুটি বলছে, আমি মেরা রবনে মুঝে রুটি দে দি, আমার রব আমার রুটি দিছে। আচ্ছা, এখন নিয়মিত যখনই খুব লক্ষ্য করিস, নিয়মিত যখনই মানুষের থেকে আসে আর জানে আমাদের বিষয়া, আল্লাহ মুঝে রুটি দে দে রুটি দে দে, মুঝে ভোক লাগি হ্যাঁ মেরে কো ভোক লাগি হ্যাঁ রুটি দে দো রুটি দে দো। ও ডাকতে থাকে ডাকতে থাকে, থাকে মা রুটি বানাইয়া যায় না আমাদের নিচে রেখে যায়, কেমন মার মা কেমন মার মা, ওর দিলের মধ্যে বসাইতে চায়, রাজ্জাক তোর মা না, রাজ্জাক তোর বাপ না, রাজ্জাক তোর আল্লাহ, ইমান বানাইতেছে রাজ্জাক তোর আল্লাহ, তোর আল্লাহ তোর রিজিক দেয়। ও বসে বসে দোয়া করে, মা রুটি রেখে যায়। একদিন ঘটনা ঘটছে কি, ও গেছে মক্তবে, খাজা কুতুবুদ্দিন গেছেন মক্তবে, মা গেছে বেড়াইতে, কথার কথা আসার টাইম ছিল বেলা 10টা 10:30, কিন্তু মার হঠাৎ করে দেরি হয়ে গেছে 1/2 ঘন্টা। আরে আমার খোকন তো চলে আসছে, ওরে তো খাবার দেওয়ার দরকার, টাইম তো ওভার হয়ে গেছে। ঘর থেকে বের হইয়া আসমানের দিকে তাকাইয়ে বলে, আল্লাহ আমি আমার সন্তানের ঈমান বাড়ানোর জন্য মেহনত করতেছিলাম, রাজ্জাক আমি না রাজ্জাক তুমি, খাবার আমি দেই না খাবার তুমি দাও, এই কথা দিলের মধ্যে বসানোর জন্য এতদিন মেহনত করছি, আর যদি ও যায় না আমার বিষয়ে রুটি না পায় তাহলে আমার এতদিনের মেহনত বেকার হয়ে যাবে। এ যাদের মা বাবা বাইচা আছে কান খুলে শুনে রাখো, পিস্তলের গুলি ব্যর্থ হয়, রিভলভারের গুলি ব্যর্থ হয়, বন্দুক রাইফেলের গুলি ব্যর্থ হয়, কিন্তু মা বাবা যদি দোয়া করে আর সে আদিম পর্যন্ত মওলা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে জিব্রাইল মিকাইলও ঠেকাইতে পারে না, ওই দোয়া সরাসরি মওলা পাকের কাছে পৌঁছে যায়। মা বলতেছে, আল্লাহ আমার মেহনতকে বেকার করো না। মা হোম তদন্ত হইয়া শুইতে বাড়ি গেছে, বাড়ি গিয়া দেখে পোলা বাহ রিল্যাক্স মুডে শুয়ে রয়েছে, আরামে শুয়ে রয়েছে। তো 6 বছরের বাচ্চা, মা গিয়ে তাড়াতাড়ি করে কোলে নিচ্ছে, বাপ তো নাই, কোলে নিয়ে বুকের মধ্যে নিয়ে চুমু খাইতেছে, আদর করতেছে, বলতেছে, আব্বু কেসা হাল হায় কেসে হো, আলহামদুলিল্লাহ আমি মাই মক্তব সে আয়া, তুমি ঢুন্ডা তুম নেহি মিলি, তো মাই মুসল্লা বিছায়া, মেরে রব সে মাইনে রুটি মাঙ্গা, মেরে রব নে মুঝে রুটি দে দি, মাইনে রুটি খালি, মাইনে রুটি খালি, বাস সো গিয়া। মা তো খুশিতে দুই চোখ দিয়ে পানি পড়তেছে আনন্দের অশ্রু, মনে মনে বলে, আল্লাহ আমার সাধনা সার্থক, আর আমার কোনো টেনশন নেই। তো এরপরে কুতুবুদ্দিন বলতেছে, আমি এক বাত মেরি সমঝ মে নেহি আ রহি হ্যায়, আপ আজ তক ভি রুটি খাতা রহা আর আজ ভি রুটি খায়া, এর দিনও রুটি খাইতাম আর আজকেও রুটি খাইছি, আজ কি রুটি মে মুঝে জু মজা মিলা ও আর কবি নেহি মিলা, আর আজকেও রুটি খাইছি, আজকে রুটির মধ্যে যে স্বাদ পাইছি এই স্বাদ মা কখনো পাইনি। মা মনে মনে কইতেছে, আমি তো তাই চাইছিলাম ওই খাজানার সঙ্গে যেন তোর সম্পর্ক কায়েম হয়ে যায়।
মা কেমনে সন্তান বানায়। হ্যাঁ মা বোনরা শুনতেছে, শুনে মানুষের সন্তানের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ মায়ের কোল। এই মারা যদি ভালো হয়ে যায়, আল্লাহর কসম সোনার বাংলা কায়েম হয়ে যাবে। আরে সোনার বাংলা স্বর্ণ দিয়া হয় না, সোনার বাংলা সোনার মানুষ দিয়া হয়। সোনার মানুষ তখন তৈরি হবে যখন আমার মারা বোনরা কন্যারা সোনালি হয়ে যাবে। তারা যদি সোনালি হয়, তার এক মজার ঘটনা মনে পড়ে গেল। আপনারা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম শুনছেন না? নাম শুনছেন? এরকম মরা মানুষ, এমন একজন বুজুর্গের নাম, যে নাম উচ্চারণ করার পরে নবীজি বলতেছেন, ইন্নাল বারাকাতা তানজিলু ইনদা জিক্রিল আউলিয়া। আল্লাহর ওলিদের নাম যখন উল্লেখ করা হয়, ওই সময় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। আমি নাম নিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ আলাইহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বয়স যখন 6 বছর, তার মা তারে মাদ্রাসায় নিয়ে গেছে, নিয়ে হুজুরে বলতেছে, হুজুর ওর একটু কোরআন শরীফ শুরু করাই দেন, বিসমিল্লাহ পড়াই দেন। তো হুজুর বলছেন, কুতুবউদ্দিন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কুতুবউদ্দিন কি করে শোনেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, সূরা বাকারা শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম, সূরা আলে ইমরান শেষ। পরিকল্পিতভাবে 2-4 এক একটা আয়াত পড়তেছি, অক্ষরে অক্ষরে 10 নাকি আমিও পাইতেছি, আপনারাও পেয়ে যাইতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সূরা নিসা শুরু করছে, সূরা নিসা শেষ। এই করতে 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 বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন, 17 পারা শুরু করছে, 17 পারা শেষ, এক বসায় 17 পারা কোরআন শরীফ উস্তাদকে মুখস্থ শুনাইয়া দিছে। 6 বছরের শিশু, মা এমনি চেয়ে রইছে, উস্তাদ হা করে চেয়ে রইছে, তোরে পড়াবো বিসমিল্লাহ? উস্তাদ বলতেছে, কুতুবউদ্দিনের মা, তুমি আল্লাহ আমারে বিসমিল্লাহ পড়াইতে, ওদি 17 পারার হাফেজ। কুতুবউদ্দিনের মা কয়, হুজুর আমিও তো বুঝতেছি না কেমনে হাফেজ হইল। 2-4 জন আল্লাহু আকবার কয়, বাকিরা গবেষণা করে বলবে কি বলবে না, গবেষণা দিনই জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জিব্বা ঠোঁট মুখের ভেতর যে জায়গায় বলে ওই জায়গা পুরা ফেজা আল্লাহ পাক নূরানি বানাইয়া দেয়। আল্লাহ, তো এবার বলতেছে কুতুবউদ্দিনের মা, আমিও তো জানি না, আপনি ওরে জিজ্ঞেস করেন। এই আপনারাও শুনেন, আমার মা বোনরা কন্যারা, আপনারাও কান খুলে শুনেন। উস্তাদ জিজ্ঞেস করতেছে, কুতুবউদ্দিন তুই 17 পরে মুখস্থ করলি কই থেকে? মুসকি মুসকি হাসার কয়, আমার মার কাছ থেকে, মার কাছ থেকে। মা কয়, আমি তোরে পড়াইছি না। কয়, না তুমি তো পড়াও নাই, কিন্তু তোমার কোলে আমি থেকে থেকে শিখছি। কেমনে? তুমি যখন আমার দুধ খাওয়ায় থা, তোমার জুবান দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতাম, তুমি যখন কোলে নিয়ে দুলা দিতা তখনও কোরআনে কারিমের তেলাওয়াত শুনতাম, তুমি ঘর ঝাড়ু দিতা তোমার মুখে কোরআনে কারিমের তেলাওয়াত। হেন কোনো সময় নাই যে আমি তোমার মুখে কোরআনে কারিমের তেলাওয়াত শুনি নেই, তোমার মুখে শুনতে শুনতে আমার আল্লাহ আমাকে 17 পারার হাফেজ বানাইয়া দিছে।